আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ট্র্যাজেডি কিং, মহান শিল্পী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড বিজেতা দিলীপ কুমার, 1922 সালের 11ই ডিসেম্বর ওনার জন্ম হয়েছিল। আসলে তার নাম ছিল ইউসুফ খান। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পরে ইউসুফ খান হয়ে গেলেন দিলীপ কুমার। গরিব করলে তু আজ সিঙ্গার রসিয়া দ্বার খড়ে, গরিব করলে তু আজ সিঙ্গার রসিয়া দ্বার খড়ে। তার বাবার নাম ছিল লালা গোলাম সরফার, তিনি ছিলেন একজন ফ্রুট মার্চেন্ট। 1930 সালে তাদের পরিবার পেশোয়ার ছেড়ে মুম্বাই চলে আসে। 1940 সালে দিলীপ কুমার পুনেতে নিজের ক্যান্টিনের বিজনেস শুরু করলেন। পাথর কি মূর্তি কো দেবী সমঝতা রহা, কাঁটে কো ফুল সমঝতা রহা, তুমারে ফরেব কো মোহাব্বত সমঝতা রহা। বোম্বে টকিজের ওনার দেবিকা রানী তাকে ফিল্মে কাজ করার পরামর্শ দিলেন। 1944 সালে ফিল্ম জওয়ার ভাটায় প্রথমবার দিলীপ কুমার নজরে আসেন। এরপরে 1947 এর ফিল্ম জুগনু তাকে বড় সাকসেস দেয়। তো ইসকা ইয়ে মতলব হুয়া ভাইয়া কে ও 6 সাল সে আপকো ধোকা দে রহে হ্যায়। ইস তরহ বেইনসাফি কো বরদাশত করনা ভাইয়া গরীবি কা নাহি বুজদিলি কা সুবুত হ্যায়। জো কুছ ভি হো হামে সচ্চাই সে মুনে হোনা চাহিয়ে। আর সচ বাত ইয়ে হ্যায় ভাইয়া কে সেঠ জি আপনে মজদুরো সে ধোকা কর রহে হ্যায়, আপনি হুকুমত সে ধোকা কর রহে হ্যায়, আপনে দেশ সে ধোকা কর রহে হ্যায়। লীলা, আন্দাজ, দেবদাসের মতো ছবি বলিউডের দিলীপ কুমারকে ট্র্যাজেডি কিং বানিয়ে দেয়। কিন্তু কোহিনূর আর রাম অর শামের মতো ফিল্মে তিনি রোম্যান্টিক ক্যারেক্টারও অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। আঞ্জামে মোহব্বত কিসনে সোচা হোগা ওহি জো হোনা হ্যায়, সারা জীবন সুখ মে কটে ইয়া সারা জীবন রোনা হ্যায়। মুঘলাই আজম ছবিতে মধুবালাজির সঙ্গে দিলীপ কুমারের জুটি সবার মন জিতে নেয়। মধুবালাজির সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দিলীপজি 44 বছর বয়স অবধি বিয়েই করেননি। এরপরে তাঁর জীবনে আসেন সায়রা বানুজি। তালাত মেহমুদজির গলা দিলীপ কুমারজির উপর সব থেকে ভালো স্যুট করত। এরপরে রফিজি হয়েছিলেন দিলীপ কুমারের প্লেব্যাক ভয়েস। দিলীপ কুমার এতটাই পাওয়ারফুল অ্যাক্টর ছিলেন যে রাজেশ খান্না আর অমিতাভ বচ্চনও তার সিংহাসন নিতে পারেনি। ফিল্ম শক্তিতে অমিতাভ বচ্চন হয়েছিলেন দিলীপ কুমারের ছেলে। 40-এর দশক থেকে শুরু করে 80-এর দশক অবধি শক্তি, বিধাতা, মশাল আর কর্মার মতো ফিল্ম দিলীপ কুমার দর্শকদের উপহার দিয়েছেন। 1993 সালে ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। সব থেকে বেশি অ্যাওয়ার্ড জেতার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও দিলীপ কুমারজির নামে লেখা আছে। সুপারস্টার ধর্মেন্দ্র থেকে শুরু করে মনোজ কুমার অবধি প্রচুর অভিনেতার ইন্সপিরেশন ছিলেন দিলীপ কুমার সাহেব। আর আজকের দিনেও নতুন দিনের অভিনেতারা অনেকেই তার অ্যাক্টিং প্যাটার্নকে ফলো করে চলে। সত্যি দিলীপ কুমার লেজেন্ড অফ বলিউড। अगर तुमसा मिले कोई तो हम जन्नत को ठुकराए। सिटी सिनेमा यूट्यूब चैनल टी अपने दर भालो लागले लाइक करूँ, सब्सक्राइब करूँ एवं अवश्य कमेंट करूँ।